নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদা ইবনের ব্লগ। তো দেখো বন্ধুরা, রাতে কিন্তু বৃষ্টি হয়েছে আর এখন একটু বন্ধ আছে, কিন্তু একেবারে মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো তো। তো এখন আমরা চা নিয়ে বসেছি, এই দেখো আমি আর মা বাপি সবাই চা খাবো। আর কালকে হিন্দু বাপি চলে এসেছে, আজকে রবিবার, সকলকে জানাই হ্যাপি সানডে। তো বন্ধুরা, আজকে কি হবে বলো তো? সকালে ব্রেকফাস্ট ডিম টোস্ট পাউরুটি। তো ডিম টোস্ট পাউরুটি করবো বলে এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে, এই যে ডিম আর পাউরুটিটা ফ্রিজে আছে, নিয়ে আসবো। তো বাপি এটা বানাবে, হ্যাঁ আমরা খাবো। তো চলো চাটা এখন খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর ফিরে আস। দেখো বন্ধুরা, ডিম টোস্ট কিন্তু হয়ে গেছে, তো চলো ডিম টোস্টটা খেয়ে নিই। বাবা মায়ের খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো গরম গরম। তো দেখো বন্ধুরা, টিফিন খাওয়ার পর চলে এলাম দেখো সবজি কাটতে। তো দেখো আজকে কী রান্না হবে বলো তো? আজকে হবে কাঁকড়া। তো দেখো কুমড়ো আলু এগুলো সব বাপাতে নিয়ে এসছে, কুমড়োটা কি ভালো ছিল জানো তো বন্ধুরা। আর দেখো পেঁপে দিয়েও আজকে হবে কাঁকড়া। তো তোমরা কে কে এরকম কাঁকড়া খেয়েছো অবশ্যই জানাবে, অনেক বছর পর আমরা আজকে কাঁকড়া খাচ্ছি জানো তো। তো সুন্দরবনে কাঁকড়া তো সবসময় পাওয়া যায় না। আর দেখো সকালবেলা বৃষ্টি হয়েছে, আর এদিকে দেখো বাপি কত সবজি নিয়ে এসছে, দেখো দেখেছো অনেক সবজি। আর এই যে পটল ঝিঙে দেখেছো, পটল ঝিঙে, এইটা তো পটল, আর এই ছোটো ছোটো ঝিঙে আছে জানো তো, এই পটল ঝিঙেগুলো দেখতে খুব ভালো লাগে, পুরো পটলের মতো। তো আমি যদি দেখাচ্ছিলাম যে এইটা পেকে গেছে, দিয়ে দাও। এদিকে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, এই দেখো আলু আর পেঁপে দিয়ে কাঁকড়ার যে তাল নানা পাকলা আছে সেটা দিয়ে হচ্ছে, আর হচ্ছে এই দেখো কুমড়ো দিয়ে, আলু আর কুমড়ো দিয়ে কাঁকড়া সবে চাপিয়ে গেছে। তো আজকের মেনু কাঁকড়া, সব কাঁকড়ার রেসিপি। আর এখানে চালে জল দিয়ে রেখেছে, এটা হয়ে গেলে চাল বসাবে। দেখো বলে এখন কি খাচ্ছি বলো তো? এই দেখো আমড়ার আচার, এই দেখো আচারটা মা এত সুন্দর করেছে কি বলবো বন্ধুরা। কালকে করেছে, আজকে শেষের পথে এক কিলো আমড়া মাও খাচ্ছে, আমিও খাচ্ছি, দারুণ লাগছে। বাবি এখানে পেওয়া করছো, এই দেখো মা কেমন করছো? হ্যালো বন্ধুরা, দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আলু কুমড়ো দিয়ে রেসিপিটা কেমন হয়েছে দেখো, কাঁকড়ার রেসিপিটা একদম ধোঁয়া উঠানোর রেসিপি তোমাদের দেখিয়ে দিলাম, খেতে দুর্দান্ত হয়েছে। আর দেখো পেঁপে দিয়ে আলু, পেঁপে আর আলু দিয়ে কাঁকড়ার রেসিপি, এটাও কিন্তু দারুণ হয়েছে। আর আজকে দুপুরের মেনুটা দেখিয়েছি তোমাদের, দেখো এদিকে হচ্ছে আমশির চাটনি, ঠিক আছে আমশির চাটনি। তো আজকে এই মেনু, আজকে রবিবারের দুপুরটা একদম জমে যাবে, ঠিক আছে কাঁকড়া রেসিপি দিয়ে একদম জমে যাবে, দেখছো ধোঁয়া ওঠানো একদম গরম গরম। আজকে বাইরে একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আর তার সাথে গরম গরম কেমন লাগবে বলো তো, ব্যাপারটা একদম জমে খি। দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি, চান করে সবাই চলে এসেছি, আর এখন বাজে দুটো, পাক্কা দুটো। তো আজ কিন্তু খেতে অনেকটা বেলা হয়ে গেছে, মেঘলা আকাশে তো টাইমটা বোঝা যায়নি। তো দেখো এখন ফার্স্টে খাবো পেঁপে দিয়ে তরকারিটা, কাঁকড়ার তরকারি। তো চলো খেয়ে রিভিউটা দিই তোমাদের, কেমন মাম্মি রান্না করলো। ওমা কেমন খাচ্ছো? মা নিজে রান্না করেছে, নিজে কী বলে দেখি। ওমা বাবু কেমন, হাত দেখাচ্ছ কেন বলো? টেস্টি কাঁকড়ার তরকারি। চলো চলো, অনেক অনেক মাস পরে আছে কাঁকড়া খাবো, ঠিক আছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, কাঁকড়া নিয়ে নিয়েছি, এই দেখো কাঁকড়া, এই জিনিসটা খেতে বেশি ভালো লাগে না? আর এই যে দানা পাকলা, দানা পাকলা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তোমরা কে কে খেতে ভালোবাসো কাঁকড়া অবশ্যই কমেন্ট করো।
আর বেশি ভালো লাগে মোটা মোটা দানাগুলো। কাঁকড়া খেতে সহজ কিন্তু কাটাটা সহজ না কোনো ব্যাপার। তোকে দিয়ে দেবো না যাবো অসাধারণ দারুণ এনেছিল কুমড়ো এনেছিল আরে ওই যে বাবা তার বাড়ি টাকা উদ্ধার করে আনবে ও এনেছিল বারবার করতে ভালো লাগে না সেই কাজ দিবে লোকটা ও গুঁড়ো আছে রান্না করতে রাখতে গেলে কুমড়ো দিয়ে আলু দিয়ে ভালো টেস্ট থাকবে কাঁকড়া ভালো না হওয়ার টেস্ট হবে না খাওয়াটা টেস্ট হবে খাওয়াটা টেস্ট হয় সবার পরে রান্নি ভালো হতে হবে রান্নাটা বসিস না তো
বেলে আনবে বর্ষাটা লোকজনেই মাংস একশো একশো আশি একশো নব্বই দুশো ঠিক আছে জানে পিসিরে যেই মাংস হয় দাম বাড়ি দাম বাড়ি যা শ্রাবণ মাস হলে একটু কমেছিল এগুলো খায়ও বর্ষাতে খাবে তো